রাজধানীর বেলে রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চমক রেস্টুরেন্টের দুজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিতুদ্দিন এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। বলেন, ভবনের তৃতীয় তলা ছাড়া প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট ছিল। এই আটতলা ভবনটি অত্যন্ত দোকানদারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং দোকানদারা একেবারেই স্পেস নেই বললেই চলে সেরকম একটি বদ্ধ জায়গা। যদিও এই জায়গায় একমাত্র তৃতীয় তলা ছাড়া আর বাকি প্রতিটি ফ্লোরেই কিন্তু খাবার রেস্টুরেন্ট রয়েছে। আর যেখানে খাবার রেস্টুরেন্ট থাকে সেখানে আগুনের ব্যবহার থাকে এবং আগুনের যে গ্যাসের উৎস সেটিও তাদেরকে জোগাড় করতে হয়। স্বাভাবিক কারণেই না জানতে পারলেও আমরা স্পষ্টতই বুঝতে পারি যে উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই আগুন একেবারে উপরের দিকে চলে যায়। হয়তো সামনের দিকটিতে কভার করেছিল, পিছনের দিকটিতে কিছুটা কম ছিল। তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার ফাইটার যারা ছিল তারা কাজ শুরু করে এবং যাতে এটি আরও ব্যাপকতা লাভ করতে না পারে, পাশের বিল্ডিংয়ে যেতে না পারে, সেই কাজটি তারা করে। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান যে প্রাথমিকভাবে চমক রেস্টুরেন্টের দুজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের যে নিচের যে রেস্টুরেন্টটি চুমক সেটির দুজন মালিক তাদেরকে আমরা আটক করেছি। আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে, মামলা রুজুর সাথে সাথে তাদেরকে আমাদের গ্র্যাভিটি অনুযায়ী তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে নেওয়া হবে। সেই সাথে কাচ্চি ভাই যে রেস্টুরেন্টটি সেটির যে ম্যানেজার তিনিও আমাদের কাছে আছেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের দায় দায়িত্ব কতটুকু আছে নিরাপত্তা আরও সেটি করার চেষ্টা করছি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 46 জন মারা গেছেন, এদের মধ্যে পুরুষ 20, নারী 18, শিশু 8, 40টি মরদেহ শনাক্ত হয়েছে। বাকি 6টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডিএমপি কর্মকর্তা। বলেন, 38টি মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট মিলিয়ে সর্বমোট 46টি মৃতদেহ আমাদেরকে গ্রহণ করতে হয়। এই 46টি মৃতদেহের মধ্যে এ পর্যন্ত 40টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, 6টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি। 40টি শনাক্তকৃত মৃতদেহের মধ্যে 38টি ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি মৃতদেহ ফ্রিজারে রাখা হয়েছে, তাদের পরিবার আগামীকাল হয়তো নেবেন বলে জানিয়েছেন। এদিন সংবাদ সম্মেলনে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, যারা ব্যবসা করছেন তারা শুধু ব্যবসার কথা চিন্তা করবেন না, মানুষের কথা মাথায় রাখা উচিত।